बंधुरा काज खुबई काजेर जिनिस जेटाके मानुष विभिन्न भावे व्यवहार करे आसतेछे आर एई काजके आजकल मानुष एबं बन्य पशुदेर माझे देवाल तैरी करार जन्य व्यवहार करा होच्छे। एरकम काचेर देवालके मोटा एबं अनेक मजबूत बोले मने करा हय। किन्तु एरपरेओ क्यामेराते विभिन्न समय एमन किछु भिडियो रेकर्ड होयेछे जेखाने रागी जंगली पशुरा एई शक्तिशाली काचेर देवालेर उपर आक्रमण करे तादेर चिह्न रेखेछे अथवा एई मजबूत देवालेर मजबूतीर उपर प्रश्न तुलेछे। आज আমরা আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যেটা দেখে আপনি এই কাচের দেওয়ালকে ভরসা করতে দুইবার ভাববেন। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরো নতুন নতুন এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পোলার বিয়ার অ্যাটাক। কাচের দেওয়ালের নিচে যখন বন্য প্রাণীদেরকে পরিষ্কারভাবে দেখা যায় তখন সেই দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে, কারণ পানির নিচে থাকা প্রাণীদেরকে আপনি কংক্রিটের দেওয়ালের ওপার থেকে দেখতে পাবেন না। তার মানে এই নয় যে কাচের দেওয়ালের পিছনে আপনি সুরক্ষিত আছেন, বিশেষ করে তখন যখন পোলার বিয়ার আপনার উপর আক্রমণ করতে আসে, যাকে ভাল্লুক প্রজাতির সবথেকে বড় ভাল্লুক বলে মনে করা হয়। এই ভিডিওটি একটি কাচের দেওয়ালের অপর পাশ থেকে রেকর্ড করা হয়েছে। এই ভিডিওতে দুইজন ব্যক্তি একটি পোলার বিয়ারকে পানির মধ্যে সাঁতার কাটতে দেখতেছিল। সেখানে তারা দেখতে পায় একটি পোলার বিয়ার মানুষের থেকেও দ্রুত সাঁতার কাটতে পারে এবং মানুষের মতো বুদ্ধিকেও কাজে লাগাতে পারে। পোলার বিয়ারের মনে হয় ওই দুইজন ব্যক্তির চেহারা পছন্দ হয়নি, সেই জন্য পোলার বিয়ারটি উপরের দিকে যায় এবং বড় একটি পাথরকে কাছের দিকে ছুঁড়ে দেয়। প্রথমবারে সে সফল হয়নি, কিন্তু দ্বিতীয়বার যখন সে পাথর ছুঁড়ে মারে তখন কাছের মধ্যে ফাটল ধরে যায়। এটা দেখার পরে ওই দুইজন ওখান থেকে সরে যাওয়াই সুরক্ষিত মনে করে, কিন্তু কাচ এতটাও ভাঙেনি যে সেখান থেকে পানি বের হয়ে আসবে। কিন্তু পোলার বিয়ার যদি আর একবার ওই জায়গাতে পাথর ছুঁড়ে মারত তাহলে তাকে এখান থেকে পালিয়ে যাওয়া কেউ আটকাতে পারত না। এংরি গরিলা। যদিও আপনি ভাবতেই পারেন আপনার এবং শক্তিশালী গরিলার মাঝের একটি কাচের দেওয়াল আপনাকে সুরক্ষিত রাখতে পারবে, কিন্তু এটা অস্বীকার করা যায় না যে গরিলা এত ক্ষমতাবান পশু। আর যখন এই পশু সম্পূর্ণ ক্ষমতা দিয়ে আপনার উপর আক্রমণ করবে তখন কাচ ফাটুক আর না ফাটুক আপনার ঠিকই ফাটবে। এখানে একটি ছোট্ট বাচ্চা চিড়িয়াখানায় বন্দি গরিলাকে দেখার আনন্দ উপভোগ করতেছিল, মানুষ হওয়া সত্ত্বেও বাচ্চাটি গরিলার মতো আচরণ করতেছিল। এইরকম আচরণ দেখে হয়তো আপনার ভালো লাগবে, কিন্তু তার মানে এই নয় যে চিড়িয়াখানায় বন্দি গরিলারও ভালো লাগবে। হয়তো এই বাচ্চার আচরণ গরিলার পছন্দ হয়নি, তাই গরিলা লাফিয়ে এমন এক লাথি মারে যে কাচ পর্যন্ত ভেঙে যায়। ভাগ্য ভালো ছিল যে এরপরে গরিলার রাগ কমে যায় এবং এখান থেকে গরিলাটি পালানোর চেষ্টা করেনি। শার্ক অ্যাটাক। আপনি অনেকবার দেখেছেন একজন মানুষ লোহার খাঁচায় ঢুকে সমুদ্রের পানিতে নামে যাতে সে ভয়ঙ্কর শার্ককে খুব কাছে থেকে দেখতে পায়। কিন্তু এই শখকে আরো রোমাঞ্চিত করার জন্য কিছু মানুষ কাচের খাঁচা ব্যবহার করে যাতে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই কাচের খাঁচাকে লোহার খাঁচার মতোই মজবুত বলে মনে করা হয়, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যখন ডুবুরি কাচের খাঁচায় নিজেকে বন্দি করে পানির নিচে আসে তখন সে দেখতে পায় ভয়ঙ্কর শার্কের দল তাকে ঘিরে ফেলেছে। শার্কগুলো তার চতুর্পাশে ঘুরতে ঘুরতে একসময় দরজা খুঁজে পায় এবং দরজা দিয়ে আক্রমণ করতে থাকে, যার ফলে দরজা খুলে যায়। সেই দরজা বন্ধ রাখতে ওই ব্যক্তিকে অনেক কষ্ট করতে হয়েছিল। এই আক্রমণের সময় একটা শার্ক দরজায় মুখ পর্যন্ত ঢুকে দিয়েছিল। কিছুক্ষণ মজা নেওয়ার পর শার্কগুলো সেখান থেকে চলে যায় এবং এই ব্যক্তিটি এইবারের জন্য প্রাণে বেঁচে যায়। ইন্টেলিজেন্ট মানকি। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন চিড়িয়াখানায় লাগানো মজবুত কাজকে ভাঙার জন্য ক্ষমতাবান পশুরা তাদের সম্পূর্ণ ক্ষমতাকে ব্যবহার করতেছে, কিন্তু একটি বানর প্রমাণ করে দিয়েছে যে এই মজবুত কাজকে ভাঙার জন্য ক্ষমতা নয় বুদ্ধির প্রয়োজন। এই ভিডিওতে একটি বানর চিড়িয়াখানায় লাগানো কাচের দেওয়ালকে ভাঙার জন্য একটা সুশলো পাথর হাতে তুলে নেয়। প্রথমে বানরের এমন আচরণ দেখে সবার হাসি পায়, কিন্তু এরপরে সবাই দেখতে পায় বানরটি ওই সুশলো পাথর দিয়ে কাচে আঘাত করতে থাকে এবং কাচটি পুরো ভেঙে যায়। চিড়িয়াখানার দর্শক এবং তার সাথে সাথে বানরটিও এই কাজটিকে এত সহজে ভাঙতে দেখে অবাক হয়ে যায়। কিন্তু ভালো খবর এই যে ওই চিড়িয়াখানা থেকে কোনো প্রাণী পালিয়ে যায়নি এবং পরে সেখানে আরো মজবুত কাজ লাগানো হয়েছে। বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।